হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু শুরু হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ গতকাল থেকেই অনেকেই কিন্তু এই টাকা পেয়েছে সে আপনি বৃদ্ধ ভাতা আবেদন করুন বা বিধবা ভাতা আবেদন করুন বা প্রতিবন্ধী ভাতা আবেদন করুন আপনি যেই ভাতায় আবেদন করুন না কেন আপনাদের কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে এবার আপনারও যদি কোনো ফ্যামিলি মেম্বার এই বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকে তাহলে অবশ্যই আপনাদের মোবাইল ফোনের যে এস এম এস বক্স রয়েছে ইনবক্স রয়েছে সেখানে আপনারা দেখবেন ওখানে কিন্তু দেখতে পাবেন যে এক হাজার টাকার এরকম এস কিন্তু এসেছে যদি না আসে সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও চেক করে নিতে পারেন তো কিসে এস এম এস পাঠানো হচ্ছে সেটা যদি আমরা দেখি তো দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু এস বি থেকে এই এস এসেছে আমি আপনাদের দেখাই দেখুন এখানে কিন্তু বলা রয়েছে কোথা থেকে এসেছে বিজি সিবি এস এস বি আই অর্থাৎ এস বি আই ব্যাঙ্ক থেকে কিন্তু এস এম এসটা এসেছে আর এখানে পরিষ্কারভাবে কি বলা রয়েছে দেখুন এখানে কিন্তু বলা রয়েছে ডিয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যে লাস্টের চার পাঁচটা সংখ্যা সেটা কিন্তু দেখাচ্ছে তারপরে দেখুন হ্যাজ এ ক্রেডিট বাই এন এস সিএইচ থেকে টাকা এসেছে মিস্টার তারপরে যে ব্যক্তিটা পেয়েছে তার নামটা লেখা রয়েছে কত টাকা পেয়েছে দেখুন সেটা কিন্তু নামটা এখানে অ্যামাউন্টটা কিন্তু দেওয়া রয়েছে এক হাজার টাকা কিন্তু পেয়েছে কবে পেয়েছে দেখুন কতকাল পেয়েছে কুড়ি সাত দু হাজার বাইশ অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে তো আপনারা দেখলেন এ এস স্টেশে এবার এস আসলে এস যে আপনারা টাকা পাবেন এমনটা কিন্তু নয় এস এম এসটা না আসলেও আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যেতে পারে কারণ অনেকেরই রয়েছে যাদের মোবাইল রিচার্জ থাকে না বা কোনো কারণবশত তাদের কিন্তু নিয়মিত এস এম কিন্তু আসে না তো যাই হোক আপনারা মোবাইল নাম্বারে যদি এসএমএস না পান সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন ধরুন আপনার ফ্যামিলির কারো ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু জানেনি না যে আপনার ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাটা অ্যাপ্রুভাল পেয়েছে কিনা তো সেক্ষেত্রে আমার ভিডিও রয়েছে অবশ্যই আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে চেক করে নিতে পারেন অনলাইন যে আপনার বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে লিস্ট রয়েছে সেখানে আপনাদের নাম রয়েছে কিনা আর যদি আপনি না চেক করতে পারেন সেটাও কোনো প্রবলেম নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চেক করবেন যদি টাকা ঢুকে তাহলে আপনার অ্যাপ্রুভাল পেয়েছে যদি টাকা না ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রুভাল পায়নি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম এসএমএস কিন্তু কালকে থেকে অনেকেই পেয়েছে তো আমি যার জন্য আপনাদের বলছি যারা নতুন করে আবেদন করেছিলেন এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা তারা একবার অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করবেন আপনারা যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন এরকম এক হাজার টাকার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কুড়ি সাত দু হাজার বাইশ তারিখে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ